পূজার প্রস্তুতির সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব রংপুরে সহকর্মী রেজাল করিম মানিকের কাছে। মানিক, পূজোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাই, সার্বিক আয়োজন সম্পর্কে জানাবেন মানিক। শুভ সন্ধ্যা সজল। আপনাকে যদি বলি যে সকল প্রস্তুতি ইতিমধ্যে দুর্গোৎসবে সম্পন্ন হয়েছে। রংপুরে 938টি পূজা মণ্ডপে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, এবং সকল পূজা মণ্ডপে আনসার এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনাকে যদি বলি যে রংপুর বিভাগে 5488টি মণ্ডপেও কিন্তু নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই যে আপনি এই কালীবাড়ি মন্দিরের পুরোহিত, একটু আমাদেরকে বলবেন যে আসলে কতটা প্রস্তুতি সম্পন্ন হয়েছে? আমাদের 429 বঙ্গাব্দে শারদীয় দুর্গোৎসব সব প্রস্তুতি শেষ। আগামীকাল সকালে বেলষষ্ঠী কর্মারম্ভ এবং বোধনের মাধ্যমে পূজা শুরু হবে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের পুরোহিতের সাথে, তিনি বলছিলেন যে আগামীকাল সকাল 9টায় ষষ্ঠী পূজার মধ্য দিয়েই এই দুর্গোৎসবের যাত্রা শুরু হবে। আরেকটি বিষয় বলে রাখি যে লালমনির হাটে আজকে এসেছিলেন নেপালের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভান্ডারি। তিনি কিন্তু আসলে এই কিছুক্ষণ আগে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেখানে দুর্গোৎসবের উদ্বোধন করেছেন, এবং 200+ আপনার মানুষের মাঝে তিনি শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন। তো অর্থাৎ রংপুর বিভাগের এই ছিল আমার কাছে দুর্গোৎসবের সর্বশেষ খবর। ফিরে যাব আমার সহকর্মী বগুড়ার অবস্থান করছে তার কাছে, আব্দুল সালাম বাবুর কাছে। যেমনটি জানাচ্ছেন, রংপুর থেকে বগুড়াতেও কিন্তু পূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বোধন পূজার মাধ্যমেই আজকে দেবী দুর্গার নিদ্রা ভাঙ্গার বন্দনা পূজা করা হবে কিছুক্ষণ পরেই, এবং এর মধ্য দিয়েই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। বগুড়া জেলায় এবারে 679টি মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে, এবং বগুড়া শহরে রয়েছে 66টি মণ্ডপ এবং সদর উপজেলায় রয়েছে 120টি। সবগুলো মণ্ডপেই কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে। ঢাক ঢোল উলু এবং শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বগুড়ার হিন্দু ধর্মাবলম্বীরা, এবং প্রত্যেকটা মন্দিরেই আমরা দেখেছি আলোকসজ্জা করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সেই আলোকসজ্জা কিছুটা সীমিত করা হয়েছে। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আমাদেরকে জানিয়েছেন যে নিশ্চিন্তে নিরাপদে এবং নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে তারা সকল প্রস্তুতি নিয়েছেন, এবং প্রত্যেকটা মন্দিরেই কিন্তু পোশাকী নিরাপত্তার পাশাপাশি সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া আনসার বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ আমাদেরকে জানিয়েছেন যে এই প্রত্যেকটা মন্দিরে তাদের স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবে, এবং এর মধ্য দিয়ে কিন্তু বগুড়ায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এবং আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়েই পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বিজয়াদশমীর মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবে বগুড়ার ভক্তরা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে। সজল বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।